পরিচালন করেন। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অন্ধকারে, আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে, আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই ধর্ষিতা মন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তওবা করে, আমি চাই ধর্ষিতা মন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তওবা করে, আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই, আমি চাই বাংলাদেশে কাঁদবে না কেউ কখনো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি আল-আকরামি আল-লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম, فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا القرية الظالم أهلها، واجعل لنا من لدنك وليا، واجعل لنا من لدنك نصيرا، اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا
সবার কাছে নবীর প্রতি ভালোবাসা মোহাব্বত বেশি না কম, বেশি হলে উচ্চ স্বরে আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা হয়ে উচ্চ স্বরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি الحبيب الذي ترجى شفاعته هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم اللهم সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কশফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি ইয়ে তেরি মিরাজ হে কে তু লৌহ কলম তক পৌঁছা ইয়ে তেরি মিরাজ হে কে তু লৌহ কলম তক পৌঁছা ওর মেরি মিরাজ হে কে মই তেরি কদম তক পৌঁছা বালাগাল উলা বিকামালিহি কশফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। ঐতিহ্যবাহী চট্টগ্রাম বাঁশখালী থানার অন্তর্গত পূর্ব সাধনপুর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুব উন্নয়ন সংগঠনের কর্তৃক আয়োজিত আজকের তৃতীয়তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, ফজলাই আজম, আমার সামনে উপবিষ্ট কোরআন প্রেমিক, নবী প্রেমিক, দীনি বাইরা, আড়ালে আছেন আমার সম্মানিতা মা ও বোনেরা, আমার পক্ষ থেকে আরেকবার হৃদয় নিংড়ানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত সম্মানিত বন্ধুগণ, আমরা এমন এক সময়ের মধ্যে এই মঞ্চে উপবিষ্ট হয়েছি যেই সময়ের মধ্যে সারা পৃথিবীর মধ্যে দাও দাও আগুন জ্বলতেছে, মুসলমানদের উপর নির্যাতন চলতেছে, সেই পরিস্থিতির মধ্যে এই বাঁশখালী থানার মধ্যে এক বিশাল কোরআন প্রেমিকদের তাফসিরুল কোরআন মাহফিল করে
কোরআনের পাখিদেরকে এই মঞ্চে আনার জন্য বুকটাকে বিলিয়ে দিয়ে ভালোবাসা দিয়ে আজকে আমাদের সামনে এই সুন্দর একটি তাফসীরুল কোরআনের মাহফিল আমাদের সামনে উপস্থাপন করেছেন। সম্মানিত বন্ধুগণ, এই মাহফিল সাধারণ মাহফিল নয়। এই মাহফিলের উপর আজকে সারা পৃথিবীর মধ্যে বাধা দেওয়া হয় এই কোরআনের মাহফিলে। এই কোরআন দিয়ে কথা বললে আজকে বাংলাদেশের মধ্যে জঙ্গিবাদ হয়ে যায়, ফতোয়াবাদ হয়ে যায়। সেই কোরআন দিয়ে আজকে আপনাদের সামনে আমি কথা বলতে চাই ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে উপস্থাপন হয়েছি যেই আয়াত আজ থেকে 1400 বছর আগে নাজিল হয়েছে, কিন্তু আজকে আল্লাহর পক্ষ থেকে সেই আয়াত এই মুহূর্তে নাজিল হচ্ছে। জোর বলুন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমি আপনাদের সামনে যে আয়াতটি নিয়ে এনেছি সেই আয়াতটি হচ্ছে কোরআন শরীফের মধ্যে সূরা নিসা 75 নম্বর আয়াত নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যে আয়াত দিয়ে আজ থেকে 1400 বছর আগে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য নির্যাতন হত হতে শেষ হয়ে যাচ্ছে সেই মুহূর্তে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সাহায্য চান এবং আমরা মার কেটে কেটে শেষ হয়ে যাই। আল্লাহ নবী বললেন, ও সাহাবাই কেরাম, তোমাদের পূর্ববর্তী অসংখ্য মানুষরা জীবন্ত তলোয়ার দিয়ে শেষ করে দিয়েছে, তোমাদেরও সেই রকম পরীক্ষা দিতে হবে। সম্মানিত বন্ধুগণ, আমরা এমন মুহূর্তের মধ্যে উপস্থিত হয়েছি যেই সময়ের মধ্যে আজকে সারা বাংলাদেশে দাউ দাউ আগুন জ্বলতেছে, একমাত্র আমাদের জীবনকে সুন্দর করার জন্য, আমাদের জীবনকে জান্নাতি করার জন্য একমাত্র কোরআনের আইন দরকার, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বল দিয়েছেন সূরা ইয়াসিনের মধ্যে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। জোরে বলেন আল্লাহু আকবার। বিজ্ঞানের জ্ঞান যেখানে শেষ, বিজ্ঞান যেখানে ব্যর্থ, সেখানে কোরআন সফল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই করা হয় না, কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই করা হয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে ঘোষণা দিচ্ছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন ওয়ালা আসগারা মিন যালিকা ওয়ালা আকবারা ইল্লা ফি কিতাবিম মুবিন। জোরে বলেন আল্লাহু আকবার। হে আমার বান্দাগণ, এটি এমন একটি কিতাব, এমন কোন বড় বিষয় নাই, এমন কোন ছোট বিষয় নাই, আসমানের জীবনে সব কিছু তত্ত্ব এমন কোন বিষয় নেই যা কোরআনের মধ্যে কট করে দিই নাই। হে আমার বান্দাগণ, এই কোরআন দিয়ে তোমার জীবনকে সাজিয়ে নাও, কোরআন তোমাকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়িতে লেগেছে আগুন, নিবানুর জন্য কি দরকার? আমার জন্য একটু কথা বলবেন, বাড়িতে লেগেছে আগুন, নিবানুর জন্য কি দরকার? পানি দরকার। বাড়িওয়ালা চিৎকার করতে লাগলেন, আমার বাড়িতে লেগেছে আগুন, কার থেকে কি আছে আমারে বাঁচাও। এখন ফাঁস দিয়ে যাচ্ছে একজন পেট্রোল ডিজেল নিয়ে, শুনতে পেলেন কার থেকে কি আছে আমারে বাঁচাও,
ওই ডিজেল ভর্তি ওই ব্যক্তি ওই আগুনের মধ্যে লাখ ডিজেল গুলি দিছে ঢেলে, আগুন কি বাড়ানোর কথা না কমানোর কথা? আগুন বাড়ার কথা। এরপর আরেকজন ব্যক্তি যাচ্ছে কয়লা লাকড়ি কড়ি নিয়ে, শুনতে পেলেন কার থেকে কি আছে আমার বাঁচাও। সেই ব্যক্তি কয়লা লাকড়ি কড়ি গুলি সে আগুনের মধ্যে দিছে দিলে। আগুন তো বাড়ার কথা কমানোর কথা নয়। ও সম্মানিত বন্ধুগণ, আজকে সমাজের মধ্যে আজকে দেশের মধ্যে যেই দাও দাও আগুন জ্বলতেছে, আজকে সারা পৃথিবীর মধ্যে মুসলমানরা মারি কেঁদে কেঁদে শেষ হয়ে যায়, সেইটাকে দমন করার জন্য একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহর আইন দরকার, ঠিক কিনা? সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছে সৎ পথের আদেশ দেওয়ার জন্য এবং অন্যায় কাজ থেকে বাধা দেওয়ার জন্য। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। হে আমার বান্দাগণ, তোমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি সৎ পথের আদেশ দেওয়ার জন্য, অন্যায় কাজ চললে সেখানে বাধা দেওয়ার জন্য, নবীর বিরুদ্ধে কটূক্তি করা হলে সেখানে বাধা দেওয়ার জন্য এবং অন্যায় কাজের মধ্যে বাধা দেওয়ার জন্য। দা মুসলিম ইজ দা বেস্ট নেশন, দা মুসলিম ইজ দা বেস্ট নেশন। সৎ পথের আদেশ অন্যায় কাজের বাধা যারা প্রদান করবে তারাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি, ঠিক কিনা? এভরিবডি হ্যাজ টু সেট দা মুসলিম, এভরিবডি হ্যাজ টু সেট দা মুসলিম। ত্রুত্ব সত্য, যারা সৎ পথের আদেশ দিবে অন্যায় কাজের বাধা প্রদান করবে তাদের উপর নির্যাতন আসবে, তাদের উপর মারামারি হবে, তাদেরকে হত্যা করা হবে, তাদেরকে শহীদ করা হবে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন সেই রক্তের বিনিময়ে বাংলাদেশে কোরআনের আইন কায়েম হবে, ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমি আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছি কথা অনেক কিন্তু সময় সংক্ষিপ্ত। সূরা নিসা আয়াত নাম্বার 75 75 নম্বর আয়াত নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যেই আয়াতটি আজ থেকে 1400 বছর আগে নাজিল হয়েছে। সেই আয়াত কিন্তু আল্লাহর পক্ষ থেকে বর্তমান ফিলিস্তিন আফগান মায়ানমারের উপর নাজিল হয়েছে, ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলেন, ওমালাকুম লা তুকাতিলুনা ফী সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদ'আফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়ান নিসাই ওয়াল উইলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. جرب لنا الله أكبر. الله رب العالمين دك دي بلن هي أمر بندقون তোমাদের কি হয়েছে, তোমাদের কি হয়েছে? তোমরা লড়াই করতেছ না কেন? তোমরা যুদ্ধ করতেছ না কেন? জিহাদ করতেছ না কেন? আমি আল্লাহর দরবারে গরিব গরিব অসহায় শিশু এবং মা চুম বাচ্চারা আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছ গো আল্লাহ, মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান। আমি আল্লাহর দরবারে মায়ানমার থেকে ফিলিস্তিন থেকে আফগান থেকে কাশ্মীর থেকে আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে গো আল্লাহ, তোমার পক্ষ থেকে এই জালিম আদিবাসী থেকে এই জালিম সরকার থেকে আমাদেরকে বের করে নাও ও গো আল্লাহ, এই জালিমদের কাছ থেকে আমাদেরকে বের করে আমাদের জন্য একজন ইসলামিক একজন কোরআনের পাকে খলিফা নিযুক্ত করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها
واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا اوغو الله আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠিয়ে দাও ওগো আল্লাহ আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠিয়ে দাও ও মুসলমানি বান্দাগণ আজকে এই কুরআনটি আমাদের উপরে এখন আল্লাহর পক্ষ থেকে নাজিল হচ্ছে আজকে দেখেন মায়ানমারের মুসলমানদেরকে শিশু শিশু মাসুম বাচ্চারা আর আমি আপনার মা বোনদের মতো আমাদের মা বোনরা আজকে মায়ানমারের মধ্যে ওই ওই নাস্তিক সেনারা ওই নাস্তিক সৈন্যরা আমাদের মা বোনদেরকে উলঙ্গ করে নির্লজ্জ লজ্জা স্থানের মধ্যে আঘাত করে 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 দিচ্ছে রে মুসলমানি বান্দাগণ আজকে আমাদের জন্য সরকারিভাবে কোরআনের মধ্যে সরকারিভাবে সরকারের সরকারিভাবে যেই কিতাব বের করা হয়েছে যেই আলিমের মধ্যে যেই কিতাব আসছে সেই কিতাবের মধ্যেই আয়াতটি এনেছেন বর্তমান যুগে জেহাদ হয়েছে ফরজ আইন জোরবল সুবহানাল্লাহ সেই জন্য আমি আপনার এই যে মুসলমানদের মুসলমানরা মার খেতে খেতে শেষ হয়ে যায় আমি আপনার রক্ত আমি আপনার ইমানকে রক্ত গরম হতে হবে রক্ত কি হয়ে যেতে হবে উত্তপ্ত হতে হবে কারণ সেই মুসলমানরা হচ্ছে আমি আপনার ভাই সেই মুসলমানের মা বোনগণ হচ্ছে আমি আপনার বোন সেই জন্য আমি যেই আয়াতটি বলছি সেই আয়াতটি হচ্ছে বর্তমান যুগে জিহাদ কি আমার বিষয় হচ্ছে বর্তমান যুগে জিহাদ কি বর্তমান যুগে জিহাদ হচ্ছে ফরজ আইন এবং আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর নবীকে এই দুনিয়ার জমিন আগমন করেছেন কেন আগমন করেছেন আমরা একটু কোরআন থেকে শুনি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বল দিচ্ছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন জোর বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে রাসূল তোমাকে আমি দুনিয়ার জমিনে প্রেরণ করেছি সমস্ত মানুষের তৈরি করা সমস্ত ইহুদি কাফেরের তন্ত্র মন্ত্র সমস্ত কিছুর উপরে বিজয়ী করার জন্য হে রাসূল তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি এতে মুশরিক মুনাফিক ইহুদি কাফেররা যতই জ্বালানো জ্বালক না কেন এটা তোমার জন্য কোনো যায় আসে না জোরে বলেন সুবহানাল্লাহ সূরা ফাতহের অন্য আয়াতে বলতেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়াদীনিল হক লিয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা জোর বলেন আল্লাহু আকবার হে নবী হে রাসূল আপনাকে আমি দুনিয়ার জমিনে প্রেরণ করেছি ইসলামকে বিজয়ী করার জন্য সমস্ত পৃথিবীর মুনাফেক এবং ইহুদি খ্রিস্টানরা যদি তোমার পক্ষ বিপক্ষে যায় কিন্তু আপনার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী হিসেবে আমি আল্লাহ নিজেই যথেষ্ট জোরে বলেন সুবহানাল্লাহ আর যারা ইসলামকে ভালোবেসে কোরআনকে ভালোবেসে যারা কোরআনের জন্য পাগল হয়ে যায় যারা কোরআনের পাকি হয়ে যারা কোরআনের পাকির জন্য পাগল হয়ে যায় যারা তাফসিরুল কোরআনের জন্য পাগল হয়ে যায় ও বন্ধুগণ সম্মানিত বন্ধুগণ আজকে আজকে জানিয়ে দিতে চাই আমাদেরকে কেন পাঠিয়েছে আমাদেরকে ঈমান নিয়ে পাঠিয়েছে এবং আমার ভাই যদি মারি খায় আমার ভাই যদি নির্যাতিত হয় নবীর বিরুদ্ধে যদি কটুক্তি করা হয় সেখানে আমি আপনার থেকে বাধা হয়ে দাঁড়াতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর রাস্তায় জান দিয়ে মাল দিয়ে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের
10 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِكُمْ وَأَنفُسِكُمْ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ يَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَيُدْخِلْكُمْ جَنَّاتٍ تَجْرِي من تحتها الأنهار الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم. جربلن الله أكبر سورة صف آيات نمبر دوش اگرو برو نمبر آيات الله رب العالمين ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, হে আমার বান্দাগণ, তোমাদেরকে আমি এমন একটি ব্যবসার সন্ধান দেব না, তোমাদেরকে এমন একটি বিজনেসের সন্ধান দেব না, যেই বিজনেসটি করলে, যেই ব্যবসাটি করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে তোমাকে জান্নাতের পথ দেখিয়ে দিবে, তোমাকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দিয়ে তোমাকে জান্নাতের পথ দেখাই দিবে। ওগো আল্লাহ, সেই পথটি কোন পথ, সেই ব্যবসাটি কোন ব্যবসা? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ১১ নম্বর আয়াতে জানিয়ে দিচ্ছেন, তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, সেই ব্যবসাটি হচ্ছে আল্লাহ এবং রসুলের উপর ইমান আনবে, এবং ইমান আনার সাথে সাথে যারা জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে, জিহাদ করে সেখানে মারাও যাবে বা বাঁচবে, এটাই হচ্ছে তাদের জন্য উত্তম ব্যবসা। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ব্যবসাটি করলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ঘোষণা দিচ্ছে। কেমন জান্নাত? সূরা সফের ১২ নম্বর আয়াতে ঘোষণা দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদান যালিকাল ফাউজুল আযীম। সেই ব্যবসাটি করতে পারলে, আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে জিহাদ করতে পারলে, নবীর বিরুদ্ধে কটুক্তি করা হলে জিহাদ করতে পারলে, তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান, তোমাদেরকে এমন একটি জান্নাতের সংবাদ দিব যেই জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল আদন, সেই জান্নাতের তলদেশ দিয়া নদীর জান্নাত প্রবাহিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতের তলদেশ দিয়া কি কি নহর থাকবে? মহান রব্বুল আলামিন সূরা মুহাম্মাদের ১৫ নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, মাসালুল জান্নাতিল লাতি উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন وَأَنْهَارٌ مِّن لَّبَنٍ لَّمْ يَتَغَيَّرْ طَعْمُهُ وَأَنْهَارٌ مِّن خَمْرٍ لَّذَّةٍ لِّلشَّارِبِينَ وَأَنْهَارٌ مِّن عَسَلٍ مُّصَفًّى وَلَهُمْ فِيهَا مِن كُلِّ الثَّمَرَاتِ وَمَغْفِرَةٌ ফিরাতুম মির রাব্বিহিম। জোরে বলেন আল্লাহু আকবার। সেই জান্নাতের তলদেশ দিয়া মধুর নহর থাকবে, দুধের নহর থাকবে, এবং স্বচ্ছ পানির নহর থাকবে, এবং শরাবের নহর থাকবে। ও আমার বান্দাগণ,
দুনিয়ার কোন ফজা শরব নয়, এমন শরব পান করাবে বান্দা, জীবনের শক্তি যৌবনের শক্তি ডাবল ডাবল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়া চাই নাকি জান্নাত চাই? আমরা সবাই জান্নাত চাই ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর রাস্তায় আল্লাহর দিনকে, আল্লাহর দিনকে ইসলামকে বিজয়ী করার জন্য যারা জানমাল দিয়ে লড়াই করবে, জিহাদ করবে, এরপরে জিহাদ করে যারা শহীদ হবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ জানিয়ে দিচ্ছে আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার 156 নম্বর আয়াতে ঘোষণা দিচ্ছেন, যারা আল্লাহর দিনকে, আল্লাহর আইনকে দেশের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য যারা জান এবং মাল দিয়ে লড়াই করবে, শহীদ হবে, যারা বুককে বিলিয়ে দিবে, তাগুত শক্তিকে বই করবে না, আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিচ্ছেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে আমার বান্দাগণ, যারা আমার দিনকে, যারা আমার কোরআনকে, আমার দিনকে, ইসলামকে বিজয়ী করার জন্য যারা জান মাল দিয়ে যারা লড়াই করবে, শহীদ হবে, হে আমার বান্দাগণ, হে পৃথিবীর মানুষগণ, তোমরা জেনে নাও, তোমরা তাদেরকে মৃত বলে ঘোষণা করো না, কিন্তু তারা এদিকে শহীদ হবে, ওদিকে আমি আল্লাহ তাদেরকে জীবিত রেখে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় কোরআনের মধ্যে, সূরা আলী ইমরানের মধ্যে 169 নম্বর আয়াতে ঘোষণা দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, হে আমার বান্দাগণ, যারা আমার দিনকে, যারা ইসলামকে বিজয়ী করার জন্য যারা জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, যারা জান মাল দিয়ে বুক বিলিয়ে দেয়, যারা তাগুত শক্তিকে, মুনাফিকদেরকে ভয় করে না, যারা জান মাল দিয়ে শহীদ হয়ে যাবে, হে আমার বান্দাগণ, তোমরা তাদেরকে মৃত বলো না, তারা শুধু জীবিত নয়, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য যারা জান মাল দিয়ে শহীদ হবে, তাদেরকে তোমরা শুধু মৃত বলো না, তারা তো জীবিত, শুধু জীবিত নয়, তাদের জন্য জান্নাত থেকে খাবারের ব্যবস্থাও করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাদেরকে কেন পাঠিয়েছে আমরা একটু কোরআন থেকে জানিয়ে দিই। সূরা তাওবার মধ্যে 111 নম্বর আয়াতে ঘোষণা দিচ্ছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, হে আমার বান্দাগণ, হে আমার মুমিন বান্দাগণ, তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, তোমাদের জান মাল আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে
তোমাদের জানমাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। তোমাদের কাজ হবে আল্লাহর দিনকে ইসলামকে বিজয়ী করার জন্য জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করবে। জোর বলুন সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর দিনকে আল্লাহর কোরআনকে দেশের রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে চায় না, শুধু সত্যের দাওয়াত দেয়, অন্যায় কাজের বাধা প্রদান করে না, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর নবীকে ডাক দিয়ে ঘোষণা দিচ্ছেন। আল্লাহ রব্বুল আলামিন সূরা তাওবার 73 নম্বর আয়াতে ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে নবী আপনি ইহুদি কাফেরদের মুনাফিকদের সাথে কঠোর অবলম্বন করুন এবং তাদের জন্য জিহাদের ঘোষণা দিন এবং তাদের জন্য কঠোর অবলম্বন করুন, কঠোর ব্যবহার করুন। হে নবী, তাদের নিকৃষ্ট বাসস্থান হচ্ছে জাহান্নাম ছাড়া আর কিছুই নয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা আল্লাহর দিনকে বিজয়ী করতে চায় না, যারা আল্লাহর কোরআনকে দেশের জন্য রাষ্ট্রীয়ভাবে আনতে চায় না, তারা হচ্ছে মুনাফিক। আর মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 48 নম্বর আয়াতে ঘোষণা দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের জন্য স্পেশাল আয়াত নাজিল করেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। নিশ্চয় মুনাফিকদের স্থান হচ্ছে জাহান্নাম, শুধু জাহান্নাম নয়, জাহান্নামের নিকৃষ্ট বাসস্থানে, এবং সেই জাহান্নামের মধ্যে তারা জান্নাতে যাওয়ার জন্য কোনো সাহায্যকারী হিসেবেও পাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, জিহাদ করলে, জিহাদ আল্লাহর দিনকে ইসলামকে বিজয়ী করার জন্য যারা জিহাদ করবে, লড়াই করবে, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা দিয়েছেন, বুখারী শরীফের হাদিস খণ্ড নম্বর 9, পৃষ্ঠা নম্বর 390, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, এবং অন্য হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, বুখারী শরীফের হাদিস খণ্ড নম্বর 5, অধ্যায় নম্বর জিহাদ, পৃষ্ঠা নম্বর 115, বর্ণনা করেছেন হযরত সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী একদিন স্বপ্ন দেখতে পেলেন, স্বপ্নের মধ্যে দেখতেছেন আল্লাহর নবীকে কোলের মধ্যে নিয়ে একটি গাছের মধ্যে উঠাইয়া নিলেন, সেখানের মধ্যে উঠাইয়া নিয়া দেখতে পেলেন একটি সুন্দর গড়, দুইজন ব্যক্তি আল্লাহর নবীকে উঠাইয়া একটি সুন্দর গড় দেখাচ্ছেন। বিশ্বনবী বললেন, আমি পৃথিবীর জমিনে আমার হায়াতের মধ্যে এত সুন্দর গড় আমার জীবনেও দেখি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দুজন ব্যক্তি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই গড়টি হচ্ছে, এই সুন্দর গড়টি হচ্ছে যারা আল্লাহর দিনকে ইসলামকে বিজয়ী করার জন্য যারা জান মাল দিয়ে লড়াই করবে, শহীদ হবে, তাদের জন্য এই সুন্দর গড়টি তাদের জন্য রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর দিনকে, এই কোরআনকে ইসলামকে বিজয়ী করার জন্য যারা বুককে বিলীন করে দিবে, যারা ইসলামকে বিজয়ী করার জন্য যারা শহীদ হবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, তাদের জন্য সুন্দর জান্নাতের মধ্যে গড় তৈরি করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা আমার সাথে কিছু কথা বলবেন, এই বাংলাদেশের মধ্যে, শুধু বাংলাদেশে নয়,
সারা পৃথিবীর মধ্যে আজকে কোরআনের আইন দিয়ে দেশ চলতেছে না, মানুষের তৈরি করা ধর্ম নিয়ে চলা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, হে আমার বান্দাগণ, সূরা ফুরকান আয়াত নাম্বার 23 আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবা মানসুরা। যারা আল্লাহর দ্বীনকে, যারা আল্লাহর কোরআনকে, ইসলামকে বিজয়ী করার জন্য যাদের মন মানসিকতা থাকবে না এবং যারা বাধা প্রদান করবে তাদের ইবাদতটুকু আমি আল্লাহ রাব্বুল আলামিন দুলকনায় মিশিয়ে দেব, ঠিক কি না? এবং আমি আপনাদেরকে আজকে এই বাঁশখালী তানার সাধনপুরের তাফসিরুল কোরআন মাহফিল থেকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের পার্লামেন্টে কোরআনের আইন যাওয়া দরকার আছে কিনা, বাংলাদেশের পার্লামেন্টে কোরআনের আইন যাওয়া দরকার আছে কিনা, জেল হত্যা মামলার পাশির বই নিয়ে কোরআনের মাহফিলে বসি নাই, কোরআনের মাহফিলে বসছি, জীবন দেব, রক্ত দেব আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য কথা বলবো, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমি আমাদেরকে কেন এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছে? হক কথা বলার জন্য। আজকে বাংলার জমিনে কিছু আলেম আছে, নামদারি আলেম, কোরআন দিয়ে কথা বলতে চাই না, শুধু কিচ্ছা কাহিনী বলে বলে শেষ করে দেয়। কোরআন দিয়ে কথা বললে তারা, তাদের ফ্যাট বন্ধ হয়ে যাবে, তাদের টাকা পয়সা বন্ধ হয়ে যাবে, তারা সেই জন্য হক কথা বলে না। আমি সেই আলেমদের কে আমি জানিয়ে দিতে চাই, সম্মানিত বন্ধুগণ, হে আলেমগণ, আপনাদেরকে বলতে চাই, আপনাদেরকে কোরআন এবং হাদিসের এলম দিয়েছে সত্য কথা বলার জন্য, হকের পক্ষ কথা বলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন, যারা কোরআন হাদিস বুকের মধ্যে থাকার পর যারা হক কথা বলবে না তাদেরকে জাহান্নামের মধ্যে চিকল দিয়ে টেনে হেসড়ে হেসড়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। জোর বলেন নাউজুবিল্লাহ। এই মঞ্চে আমি কথা বলার জন্য বসেছি, এই এখানে আমি কোরআন দিয়ে কথা বলতে বসেছি, এখানে যদি কথা বলার কারণে কোনো দলের বিরুদ্ধে গেলে আমার দেখার বিষয় নয়, ঠিক কিনা? এই মঞ্চে কোরআন দিয়ে কথা বলার কারণে বিএনপির বিরুদ্ধে গেলে আমার দেখার বিষয় নয়, এই মঞ্চে কোরআন দিয়ে কথা বলার কারণে আওয়ামী লীগের বিরুদ্ধে গেলে আমার দেখার বিষয় নয়, এই কোরআনের মঞ্চে কথা বলার কারণে কোনো ফিরের বিরুদ্ধে গেলে আমার দেখার বিষয় নয়। বাংলার জমিনে কোরআন হাদিসের কথা চলবে, ইসলামের কথা চলবে, কোনো তাগুত শক্তিকে ভয় করে না, ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আজকে আমি মাহফিলের মধ্যে জানিয়ে দিতে চাই, এখানে কোনো দলীয় কথা চলবে না। হদে আলেমরা রাজনীতিক করা জায়েজ নাই, নাউজুবিল্লাহ। রাজনীতিক তো আল্লাহই শিখিয়েছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালায়িকাতি ইন্নী জাআ'ইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাগণ আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, তোমার জমিনে তো তোমার ইবাদত করার জন্য, তোমার জিকির আজকার করার জন্য, তোমার ইবাদত বন্দেই করার জন্য আমরা ফেরেশতারা অনবরত আসি। আপনি পৃথিবীর জমিনের মধ্যে কেন ফাসাদ সৃষ্টি করবে এবং ঝগড়া বিবাদ সৃষ্টি করবে, মানুষ কেন সৃষ্টি করতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে ফেরেশতারা, তোমরা জানো না, যা আমি আল্লাহ জানি, আমি পৃথিবীর জমিনে মানুষদেরকে পরীক্ষা করার জন্য পাঠিয়ে দিই, কারা মুমিন আর কারা মুনাফিক আমি সেটা পরীক্ষা করার জন্য পাঠিয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এই বাংলার জমিনে আজকে নবীর বিরুদ্ধে কটূক্তি করা হয়, নবীর বিরুদ্ধে কটূক্তি করা হয়, কোনো বাধা নেই, নবীর বিরুদ্ধে কটূক্তি করা হয়, তাদেরকে মন্ত্রিত্ব পদ দেওয়া হয়, নবীর বিরুদ্ধে কটূক্তি করা হয়, কিছু নামদারি আলেমরা মুখ বন্ধ করে ঘরের মধ্যে বসে থাকে। আমি আজকে এই মাহফিল থেকে জানিয়ে দিতে চাই, এই মাহফিলের সংগঠনকে আমি ধন্যবাদ জানাই, এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে আমি আল্লাহ নবীর বিরুদ্ধে যারা কটূক্তি করে, যারা নবীর বংশধর নিয়ে যারা কটূক্তি করে খা দিয়ে নি, দেওয়ানবাগি নাস্তিকদের বিরুদ্ধে কটূক্তি বলে দিতে চাই, এই দেওয়ানবাগি নাস্তিক বাংলার জমিনে যদি কোরআনের আইন রাস কায়েম যদি কায়েম হয়, দেওয়ানবাগির মতো নাস্তিক বাংলার জমিনে থাকতে পারে না, ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, যারা আমরা দুই দিনের দুনিয়া
আজকে আছি কালকে নাই। কত কোরআন পাকিরা শুধু কোরআনকে ইসলামকে প্রচার করার জন্য নিজের বুককে বিলীন করে দিচ্ছে, নিজের বুককে দুনিয়া চাই নাই, বাড়ি চাই নাই, গাড়ি চাই নাই, শুধু চাইছে তারা সেই আয়াতকে অনুসরণ করার জন্য। যে আয়াত সূরা তাওবা 111 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান মাল আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। আর মুমিন তো তারাই যারা নিজের জীবনকে আমি আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য, যারা ইসলামকে বিলীন করে দেয়, যারা বুক থেকে বুকটাকে গুলির মঞ্চের মধ্যে বিলীন করে দেয়, তারাই হচ্ছে এই আয়াতের অনুসারী, ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছে আল্লাহর দিনকে ইসলামকে বিজয়ী করার জন্য। মানুষের তন্ত্রমন্ত্র নিয়ে এই দেশের মধ্যে বসবাস করবেন, যতই ইবাদত করো না কেন, যতই জিকির আজকার করো না কেন, তোমার সেই ইবাদত আল্লাহর দরবার পশ্চিমকালেও কবুল হবে না। কারণ তোমার উপরে মানুষের তৈরি করা ধর্ম তো তোমার উপর বসা আছে, তোমার উপর নবীর বিরুদ্ধে কটূক্তি করা হয়, সেটার উপর কোনো বাধা নাই। সম্মানিত বন্ধুগণ, আমরা আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য আমরা সৎ কাজের আদেশ দেব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি কথা এই কোরআনের মধ্যে বল দিয়েছেন। আমি যেই আয়াতটি বলছি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যারা সত্যের কথা বলবে, যারা সৎ পথের আদেশ দিবে, তাদেরকে নির্যাতন করবে, তাদেরকে হত্যা করবে, তাদেরকে শহীদ করবে, কিন্তু তারা অন্যায় পথে বাধা দিয়েই যাবে, ঠিক কিনা? আল্লাহ নবী অন্যায়ের বাধা দিয়েছে, আল্লাহ নবীকে জেলের মধ্যে বন্দী করেছে, যেমন আজকেও বন্দী করতেছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন, যারা কোরআন প্রেমিক, যারা নবী প্রেমিক, তারা হকের পক্ষে কথা বলেই যাবে, এবং হকের পক্ষে কথা বলে যদি নিজের জীবনটাকে বিলীন করে দেয়, এতে তারা কোনো ভয় করে না। আমি আজকে এই মাহফিলের বক্তব্য নিয়ে জানিয়ে দিতে চাই, আমার যেই বক্তব্য সেটা আমি কোরআন ছাড়া অন্য কোথায় থেকে বলি নাই। আজকে দেখেন মায়ানমার, আফগান, ফিলিস্তিন, কাশ্মীরের মা বোনদেরকে মেরে মেরে নির্যাতন করে শহীদ করে দেওয়া হচ্ছে। আজ থেকে 1400 বছর আগে যেই আয়াত নাজিল হয়েছে সূরা নিসা 75 নম্বর আয়াত নাজিল হয়েছিল, সেই আয়াত আজকে নাজিল হচ্ছে। আজকে মায়ানমারের মা বোনদের দিকে তাকান, তাদেরকে লজ্জাস্থান দিয়ে আঘাত করা হচ্ছে, যেমন করা হয়েছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে, ঠিক কিনা? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে ইসলামের মহিলাদের মধ্যে প্রথম শহীদ। আজকে সেই সুমাইয়ার মতো আজকে মায়ানমারেও সেই মেয়ের মতো আজকে মেয়েদেরকে কত মা বোনদের লজ্জাস্থান দিয়ে আঘাত করা হচ্ছে। আমি এখান থেকে সেই মায়ানমারের লস্কর সন্ত্রাসীদের সেনাদেরকে আমি জানিয়ে দিতে চাই, বাংলাদেশ থেকে জানিয়ে দিতে চাই, হে মায়ানমারের সেনারা, সৈন্যরা, অবিলম্বে সেই মায়ানমারের হত্যাকাণ্ড বন্ধ করুন, নাহলে বাংলাদেশ থেকে সরকারি আইনকে আমরা সরকার থেকে ক্ষমতা আমরা কথা নিয়ে আমরা সেই মায়ানমার সৈন্যদের সাথে জিহাদ করতে প্রস্তুত হব, ঠিক কিনা? সেই জন্য সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটি হচ্ছে মাহে রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাস, আমি গতকাল রাত্রে নাইটে সিলেট থেকে আসতেছি ট্রেনের মধ্যে, আমার ওই সিলেটের মধ্যে আমার মসজিদে ওখানের মধ্যে এবং মিলাদ ওই যে জশ্নে জুলুস মিলাদুন্নবী পালন করা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন মাহে রবিউল আউয়ালের দিন দুনিয়ার জমিনে আগমন হয়েছে এবং আল্লাহর নবী দুনিয়া থেকে ওফাত হয়েছে, ইন্তেকালও হয়েছে। হে আমার বন্ধুগণ, আমি তো একটু জানিয়ে দিতে চাই, এই যে ঈদে মিলাদুন্নবী পালন করা হয়, আল্লাহর নবীর ঈদে মিলাদুন্নবী থেকে
আমি আপনার থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ নবীর জন্ম তো অবশ্যই পালন করতে হবে, কেমন ভাবে আল্লাহ নবীর আছে সেটার শুকরিয়া আদায় করতে হবে এবং আল্লাহ নবীর ওফাত হয়েছে সেটাও পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে 63 বছর জিন্দেগী হায়াত দিয়েছে, সেই হায়াতকে আপনি অনুসরণ করবেন না, আপনার জীবনকে আপনি জেনা ব্যভিচার আপনি মত সমস্ত অন্যায়ের মধ্যে নিজের জীবনকে কাটাবেন, আর মাহে রবিউল আউয়াল আসলে আপনি রাস্তার মধ্যে ফালাফালি করবেন, এটার নাম ঈদে মিলাদুন্নবী পালন করা নয়। ঈদে মিলাদুন্নবী পালন করা হচ্ছে আল্লাহ নবীর 63 বছর জিন্দেগীকে অনুসরণ করে নিজের জীবনকে গঠন করা, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমরা সঠিক ঈদে মিলাদুন্নবী পালন করতে চাই, আমরা আল্লাহ নবীর আগমনীকে আমরা অনুসরণ করব এবং আল্লাহ নবী যে ইন্তেকাল হয়েছে আল্লাহ নবীর 63 বছর জিন্দেগীকে অনুসরণ করব। সম্মানিত বন্ধুগণ, আজ থেকে 1500 বছর আগে আল্লাহ নবী যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে, তখন মা বোনদের কোনো কি ছিল না, মা বোনদের কোনো ইজ্জত ছিল না, মা বোনদের কোনো সম্মান ছিল না। আল্লাহ নবী যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছে, আল্লাহ নবী যখন দুনিয়ার মধ্যে আগমন হয়েছে, তখন আল্লাহ নবীর কারণে মা বোনদেরকে সম্মান দিয়েছে। জোর বলুন সুবহানাল্লাহ। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا جربلن الله أكبر الله رب العالمين اما ديركي عدش كرتسين هي امر بندقون তোমরা আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আমি আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করবে না, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সাথে তোমরা সুন্দর উত্তম আচরণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তোমার পিতামাতা যদি তোমাদের মধ্যে যদি পার্থক্য হয়ে যায়, যদি বৃদ্ধ হয়ে যায়, তোমার পিতামাতার সাথে উফিও ওয়ালা তানহারহুমা, তোমার মায়ের সাথে তুমি ওহ শব্দ বলতে করো না। এমন সম্মান দিয়েছে মাকে, এবং সেই মা আমাদের জন্য জান্নাত, সেই মা হচ্ছে আমাদের জন্য জাহান্নাম। কারণ পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন সন্তানের জন্য সেই পিতামাতা শিশু হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন শিশু হয়ে যায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, সূরা লোকমান আয়াত নম্বর 14 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইন। জোরে বলেন আল্লাহু আকবার। হে আমার বান্দাগণ, তোমাদেরকে তোমার পিতামাতার জন্য আদেশ করেছি, তোমরা পিতামাতার জন্য সুন্দর উত্তম আচরণ করো। শুধু তাই নয়, তোমার পিতামাতার জন্য কেন উত্তম ব্যবহার করবে, তোমার পিতা তোমার তোমাকে ধারণ করে নাই, তোমার মা তোমাকে ধারণ করেছে, তোমার পিতা তোমাকে গর্ব ধারণ করে নাই, তোমার মা তোমাকে গর্ব ধারণ করেছে। এবং আমার মা হচ্ছে আমি, আপনার মা আমাকে ব্যথা যন্ত্রণা কত পেন ব্যথা নিয়ে আমি আপনাকে দুনিয়ার জমিনে আলু দেখিয়েছে। শুধু আলু দেখিয়েছে তাই নয়, হামালাত উম্মুহু, বেতার পর বেতা, যন্ত্রণার পর যন্ত্রণা, কষ্টের পর কষ্ট সহ্য করে আমার মা আমি আপনাকে দুনিয়ার আলো দেখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াহনান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইন, 2 বছর যাবত আমার মা আমি আপনাকে দুধ পান করিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
ও বান্দাগণ, কত লিটার কত গ্লান কত বালতি দুধ পান করিয়েছো বান্দা, কবর আছে কিনা? আজকে সেই মাকে বাংলার জমিনে পৃথিবীর জমিনে সেই মাকে কষ্ট দেয় শুধু ঘর থেকে বের করে দেয় ঠিক কিনা? সেই মাকে যদি কষ্ট দাও, আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আল্লাহ নবীর হাদিস, আল্লাহ নবীর হাদিস, মুসলিম শরীফের হাদিস খণ্ড নম্বর 7, খ্রিস্টান নম্বর 85, এবং বুখারী শরীফের হাদিস খণ্ড নম্বর 9, খ্রিস্টান নম্বর 390, আল্লাহ নবীকে একজন সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, একজন সাহাবি প্রশ্ন করলেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে কার সাথে উত্তম আচরণ করবে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, হে আমার সাহাবি পিতামাতার তুমি, ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান, তোমার মায়ের সাথে উত্তম আচরণ করো। এরপর আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ তারপর কার? আবার আল্লাহ নবী বললেন, তোমার পিতামাতার সাথে। আবার কার? আবারও বললেন, তোমার পিতামাতার সাথে। এইভাবে তিনবার মাকে সম্মান দিয়েছে। কেন সম্মান দিয়েছে? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, হে আমার বান্দাগণ, কারণ তোমার পিতামাতাই হচ্ছে তোমার জন্য জান্নাত, আর তোমার পিতামাতাই হচ্ছে তোমার জন্য জাহান্নাম। কেন জাহান্নামে যাবে? আল্লাহ নবী এবং বৈজ্ঞানিক ডাক্তারি পরামর্শ অনুযায়ী আমরা জানতে পারি, একজন সুস্থ মানুষ, একজন সুস্থ মানুষ বৈজ্ঞানিক ডাক্তারি পরামর্শ অনুযায়ী 45 অর্থাৎ 45 ইউনিট পেন ব্যথা সহ্য করতে পারবে। কত ইউনিট? 45 ইউনিট পেন ব্যথা সহ্য করতে পারবে। এর চেয়ে যদি বেশি হয় সে মারাও যেতে পারে বা বেহুশ হয়ে যেতে পারে। আর আমি আপনার মা, আমি আপনাকে দুনিয়ার আলো দেখানোর জন্য, এই পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ করার জন্য 45 নয়, 57 ইউনিট অর্থাৎ 57 ইউনিট পেন ব্যথা নিয়ে আমি আপনাকে দুনিয়ার আলো দেখিয়েছে। জুরু বলুন সুবহানাল্লাহ। হে আমার বান্দাগণ, শুধু তাই নয়, আমার মা, আমি আপনাকে 45 নয়, 57 ইউনিট, 57 ইউনিট পেন ব্যথা নিয়ে আমি আপনাকে দুনিয়ার আলো দেখিয়েছে। ডাক্তার বৈজ্ঞানিক পরামর্শ বলতেছেন, 57 ইউনিট পেন যদি কারো কাছে হয় সেই ব্যক্তি মারাও যেতে পারে বা সে বেহুশ হয়ে যেতে পারে। এত কষ্ট, এত যন্ত্রণা পেন নিয়ে আমার মা, আমি আপনাকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করেছেন। ভূমিষ্ঠ করার পর আল্লাহ ডাক দিয়ে বললেন, বাচ্চা যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পর বাচ্চাটা যখন ওয়া ওয়া করে কান্না করবে, আমার মা আমাকে আপনাকে কোলের মধ্যে সেই পেন ব্যথা যন্ত্রণা নিয়ে আমার মা, আপনার মা আমাকে কোলের মধ্যে টেনে নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মাকে কেমনে কষ্ট দাও, সেই মাকে কেমনে কষ্ট দাও? ও সম্মানিত মুসলমানি বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছে, যারা পিতামাতার খেদমত করবে, যারা পিতামাতাকে সম্মান করবে, তারাই হচ্ছে জান্নাতি, আর তারাই হচ্ছে জান্নাতি। আর যারা পিতামাতাকে কষ্ট দিবে, তাদের মতো নিকৃষ্ট জাহান্নামী আর কেউ নাই। তারা যতই এবাদত করক না কেন, তাদের পশ্চিম কালো জান্নাতে যাওয়ার কোনো সম্ভব নয়। ও গো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। সেই মাকে সেই মায়ের খেদমত করতে হবে,
আর যদি মা যদি নেককার হয়, মা যদি নেককার হয়, সেই মা থেকে নেককার সন্তান হবে, আর সেই সন্তান দুনিয়ার জমিনে এসে আল্লাহর কোরআনকে, আল্লাহর দিনকে, ইসলামকে বিজয় করার জন্য তারা, তাদের রক্ত গরম হয়ে যায়। জোর বলুন সুবহানাল্লাহ। আজকে হাজার হাজার যুবকদেরকে, কোরআনের যুবকদেরকে আজকে শরীক করে দেওয়া হচ্ছে। ও বন্ধুগণ, যারা এই শাহবাগীদের পক্ষে যারা কথা বলবে, তারাও তো নাস্তিক, তারাও তো মুনাফেক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফাল মিনান নার, নিশ্চয় মুনাফিকদের স্থান হচ্ছে জাহান্নাম। জাহান্নাম ছাড়া আর কোনো স্থান নাই, তারা সাহায্যকারী হিসেবে কাউকে পাবে না। এই পৃথিবীর জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে। এই ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার কারণে এই যারা যুবকরা আলমরা শহীদ হচ্ছে, তারাই তো ইসলাম প্রতিষ্ঠিত করবে। এবং আমি এই সাধনপুরের মুসলমান ভাইদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা ইসলাম প্রসার করেন, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য মন মানসিকতা রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমরা কোরআন বিজয় করতে না পারলেও আমরা চেষ্টা করেছি, সেই কারণে একদিন ইসলাম প্রতিষ্ঠিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাইদি নয় রাজাকার তিনি মুদের অহংকার, ঠিক কিনা? সাইদি নয় রাজাকার তিনি মুদের অহংকার, যারা বলে রাজাকার তারা সবাই মিলে রাজাকার, যারা বলে রাজাকার তারা সবাই মিলে রাজাকার। সাইদি নয় রাজাকার তিনি মুদের অহংকার, বারহতি অহ দালালেরা, বারহতি ও দালালেরা এই মুহূর্তে বাংলা চার। সাইদি নয় রাজাকার তিনি মুদের অহংকার, লক্ষ কোটি মা বুন্দের শহীদ যারা করেছে, লক্ষ কোটি ছেলে মেয়েদের যারা শহীদ করেছে, সেই রক্তে বাংলাদেশে ইসলামী কায়েম হবে, সেই রক্তে বাংলাদেশে কোরআন ইসলামী জয় হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে পৃথিবীর, এই বাংলার জমিনে এই কোরআনকে, এই তাফসিরুল কোরআন মাহফিলের পক্ষ থেকে, হাজার হাজার মাহফিলের পক্ষ থেকে ঘোষণা দিতে চাই, এই বাংলার জমিনে একদিন না একদিন ইসলাম কায়েম হবে, কোরআনের রাজ কায়েম হবে। সেটা আমি আমার অন্তরে রেখে আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المزيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم درود شریف الله پاک اور حبیب شان محبت نفران
উচ্চ কণ্ঠে দা রাজ কণ্ঠে, যাতে অনদ্যৈপুর মধ্য দিয়ে অনেকজন সত্যকার আশেক রসুল তার বহিঃপ্রকাশ ঘটে, প্রমাণ ঘটে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাত কাপট বাসস্থান শিক্ষা চিকিৎসার সমাধান, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। মিষ্টি দ্রব্যের সাথে যাবে মিঠা যাবে দুনিয়ায়, অবশেষে কোরআন যাবে, অবশেষে কোরআন যাবে, মুসলিম করবে খাইরে খায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ হাসালিহি সাল্লু আলাইহি সাইয়্যিদুল কাউনাইনে মুহাম্মদ সাইয়্যিদুস সাকলাইনে মুহাম্মদ সাইয়্যিদুল আরাবে ওয়াল আজমে মুহাম্মদ সাইয়্যিদুল হিমামে মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ হাসালিহি সাল্লু আলাইহি সালাতু নিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামু নিয়া হাবিবাল্লাহ মুহাম্মদ কি সিয়াসত কা নমুনা, তোমারি মনে কুরআন ও সুন্নাহ। সালাতু নিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামু নিয়া মুহাম্মদ কি সিয়াসত মা সালামাত, মুহাম্মদ কি সিয়াসত মে শরাফত। সালাতু নিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামু নিয়া হাবিবাল্লাহ আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাকা লাআলা খুলুকিন আজিম। সাদাকাল্লাহুল মাওলানা আল আজিম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল করিম। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা ইন্নামা বুয়িস্তু মুআল্লিমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঐতিহাসিক বাসকালে সাধনপুর জীবন সিপাহীর বাড়ি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান আয়োজিত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ যুব উন্নয়ন সংগঠন উদ্যোগে তৃতীয়তম তাফসিরুল কোরআন মাহফিলের রৌনক বক্স মেহমান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির আল্লাম বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের দাওয়াত বিভাগের সম্পাদক
বিশিষ্ট আলোড়ন সৃষ্টিকারী মুফাসসির আল্লাম, বিশিষ্ট আলেমে দ্বীন, সুদর বাংলাদেশ ব্যাপী যার সুখ্যাতি, আজকের প্রধান মেহমান মেহমান আলা প্রধান মুফাসসির আল্লামা জহির ইসলাম আল জাবেরী ঢাকা, ইসলামী আলোচক বৈশাখী টিভি ও নিউজ 24 হতিব রয়্যাল ট্যানারি জামে মসজিদ হায়দ্রাবাদ। আজকের মাহফিলের বিশেষ করে সাহেব সদর জনাব আব্দুল জব্বার সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি এলাকার বিশিষ্ট সমাজসেবক সকলের সুপরিচিত তৃণমূল সম্মানিত চেয়ারম্যান জনাব মহিউদ্দিন চৌধুরী হকা সাহেব, এবং উপস্থিত আছেন আমাদের মঞ্চে এর আগে গুরুত্বপূর্ণ যিনি তকরির পেশ করিগণ, আজকের মাহফিলের বিশেষ বক্তা বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ কারী মাওলানা আসগর হোসেন হাতিব, তামা বিলাস্তল বন্দর জামা মসজিদ বাড়ার ছিলেন হত্র মসজিদ, আরও বিশেষ বক্তা যিনি এর আগে তকরির পেশ করিগণ হাফেজ মাওলানা মোহাম্মদ আলমগীর সাহেব হতিব মিরবাড়ি জামা মসজিদ। মঞ্চে বসা আছেন আমাদের সকলের সুপরিচিত বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা ওমর সাহেব, বিশিষ্ট সমাজ সেবক এবং সুপরিচিত ইসলামী ব্যক্তিত্ব হযরত মাওলানা রাহবার আলম সাহেব দামত বরকাতুল আলিয়া, হযরত উলামায়ে দ্বীন মুরব্বিয়ান আজাম সমবয়স্কীয় ছোট ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ তাআলার শাহী দরবারে লাখ কোটি শুকর আদায় করি। রব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকের এই দিনে বিশ্বনবী বরগ্রহণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আজকের কোরআনের এই মোবারক তাফসির মাহফিলে আল্লাহ পাক আয়নর বয়নর তৌফিক দান করি, মাওলা করিমের দরবারে শুকরিয়া আদায় করি বরগ্রহণ আলহামদুলিল্লাহ। আওয়াজ আল্লাহ পাকর শুকরিয়ার এলান এবার আরো বড় করিব, আরো বরগ্রহণ আলহামদুলিল্লাহ। আকাশ বাতাস সব জায়গায় মুখরিত হতে হবে আল্লাহ আল্লাহর শ্রেষ্ঠত্বের কথা, কেননা আমরা আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? এই বরগরি হতে আরো ভালো লাগে না, মহাব্বত লাগে না, আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহ খুশি হয়ে যাব গোলাম হইলি, যদি অংশীদার চিন্তা করেন তয় আল্লাহ আল্লাহ অনুর প্রতি নারাজ হইব, ডর করে হন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। সম্মানিত হাজেরিন, সরোয়ারে কায়নাত বিশ্বনবী নূরে মুজাসসাম রহমত আলম মোহাম্মদ রসুল্লাহ ডর গ্রহণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদার সালাম পাঠ করি, যে রহমত আলমের কদম পবিত্র মাহে রবিউল আউয়াল মাসত পৃথিবীর জমিনত আল্লাহ পাক যাকে তামাম পৃথিবীর লাই রহমত হিসেবে প্রেরণ করিগণ, যার পক্ষ থেকে আনিত প্রদত্ত শরিয়াত তামাম পৃথিবীর মানুষের জন্য অবধি কেয়ামত পর্যন্ত ডর করে হন আলহামদুলিল্লাহ। সেই নবীর প্রতি অসংখ্য দরুদার সালাম পাঠ করি, সে রহমত আলমের প্রতি। সম্মানিত হাজেরিন, আজিয়ার অনেক দূর দূরান্ত থেকে আলহামদুলিল্লাহ দেবান্দে অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ লোকের লোকারণ নয় ইনশাআল্লাহ, এটা কোরআন করিমের আকর্ষণ, বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকর্ষণ। আমাদের প্রধান মেহমান সুদূর বোলা থেকে একখান মাহফিল করি, অত্যন্ত পরিশ্রম করি, আর মাঝে তশরিফ এননি, আল্লাহ মেহমান আল্লাহ দোয়া করব আজকের প্রধান মেহমানের জন্য আলোচকের জন্য, আল্লাহ পাক মেহমানকে যে পরিশ্রম আল্লাহ দিনের পক্ষে করতে লাগ আল্লাহ পাক সুস্থ রাখুন, এবং আর সামনে সুন্দরভাবে আল্লাহ আলোচনা করিব তৌফিক দান করুন সকল হন আমিন। আই গুনাগার এলম নাই আমল নাই নিজের দণ্ড মনে করি অনার সামনে আজিয়া আল্লাহ পাক আয়নর বয়নর তৌফিক দান করি। আই সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত পরিসরে যারা রোডগাড়ে বই লইয়ন আশেপাশে বই লইয়ন এখনো নোয়াইন যদ্র ফ্যান্ডলটা কি ইয়ান আল্লাহর রহমতের মধ্যে সামিল অন্তর্ভুক্ত, যতক্ষণ জায়গা আছে অতক্ষণ ফ্যান্ডল তাই বইবেন, ফ্যান্ডলত বইন সোয়াব বাইরে সোয়াব পার্থক্য আছে, আমি মাসালা না হইম আপাতত। আমি প্রত্যেকের অনুরোধ করিম দে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে আজকের তাফসিরুল কোরআন মাহফিলের
সৌন্দর্যের জিনাত বৃদ্ধির লক্ষ্যে, রৌনক বৃদ্ধির লক্ষ্যে রোডাঘাটা যারা বসছেন, আশেপাশে যারা অপেক্ষা করতে লেগগণ, সকালে প্যান্ডল বই ফুরিবেলায় আয় অনুরোধ করিগ। মহাগ্রন্থ কোরআন হাকিমুত্তন ওগা সুপরিচিত আয়াতকারী পাঠ করি, যেবা ওলামায় দিন বেশি বেশি বিভিন্ন জায়গাতে যে আলোচনা করে ওগা পরিচিত আয়াত। আয়ও অ্যালম নাই, আমল নাই, নিজের মধ্যে কোনো যোগ্যতা নাই, অযোগ্য নালায়েক, আনার সামনে মহাগ্রন্থ কোরআন হাকিমুর আল্লাহর কুদরতের কালামত্তন ওগা আয়াতকারী পাঠ করি, একটু বরকত নিতে পারেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم সম্মানিত হাজেরিন, আসলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরা সিরিন না পারে, বুঝিত না পারে, যারা আল্লাহ পাকর হাবিবুর যারা বুঝি, ইতারার সাল চলন রীতিনীতি কর্মকাণ্ড অন্যান্য মানুষের কর্মকাণ্ডের মধ্যে আকাশ আর জমিনের মধ্যে পার্থক্য। যারা নবীর সাথে সময় দিয়ন, রসুলের বুঝন, সিন্নন, পরবর্তী সময়ে ইতারার ধ্যান ধারণা, ইতারার চিন্তা চেতনা, ইতারার দৃষ্টিভঙ্গি, আর যারা রসুল সিরিন না পারে, ইতারার দৃষ্টিভঙ্গির মধ্যে আকাশ আর জমিনে যতটুকু তফাত তার সেই বেশি তফাত গাওয়ার করে হন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কে? আল্লাহ পাকর হাবিব নিজে নিজের প্রশংসা করতে লেগগণ। কিভাবে? আল্লাহ পাকের হাবিব হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, এটা তাফসীরুল কোরআন মাহফিল না, তাফসীরুল কোরআন মাহফিল, এটা অনর সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর প্রশংসা শুধু এখন নয়, তাম পৃথিবীর মানুষ যদি ওলামায়ে দিন আলেম নয় তারা বাইরে ভিতরে বনে যদি কেয়ামত পর্যন্ত নবীর প্রশংসা করে দেয়, আল্লাহ রসুলের প্রশংসা শেষ করার না যাইব। ডর করে হন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেননা আল্লাহ পাকর হাবিবের প্রশংসা স্বয়ং আল্লাহর কুদরতির জবানে করি গিয়ে, আল্লাহর কুদরতির জবানে করি গিয়ে। রসুল পাকর জীবনী সৈয়দ আম্বিয়ার সিরতান হতমুর বিশাল, হতমুর বড়, আনে মূল্যায়ন করি নিতে পারিবা। কেননা আনে যদি মনে করম আনার আই বুঝিবার লাই প্রায় জাঙ্গাত মাহাবীরতে হতান হই থাকি, হনন জরুরি মনে করি, ইয়ে কিভাবে হনুজ্ঞ মানুষ যদি তান বাড়ির সামনে উগ্র বড় ফৈর আছে, ফৈরিয়া যদি ইসি বেল্লায় যদি উগ্র ফার্ম মেশিন বোয়া দেয়, দুয়গ্র ফার্ম মেশিন লাগাইলি, কিছুক্ষণ ইসিলি, ফানি তাইব না বাড়িব না কমিব, কমিব, একদিনই ছিলাম ফানি কমে যাব, ফুয়ে যাব, শুকে যাব। আর ওগো বড় ডি মনে করম, ওগো ডি নেছি অনা ফার্ম মেশিন লাগাই, ফার্ম মেশিন লাগানোর ফরতি দুয়ারগো লাগাইলি, দুই একদিনই ছিলি, ডি নেছি ফানি তাইব না। সম্মানিত হাজেরিন, আল্লাহ তাআলা তাআলা ফরমাত দে, আল্লাহ পাক একটা নবীর সনদ দেন, ফরম ইন্নাকা লাআলা খুলুকিন আজিম, নবী গো মহান চরিত্র দিয়ে আপনাকে জমিনের মধ্যে প্রেরণ করেছি, আমি আল্লাহ সার্টিফাই করতেছি আপনাকে এমন চরিত্র দেওয়া হয়েছে, এমন চরিত্রের গুণাবলীর অধিকারী করা হয়েছে, এমন চরিত্রবান আপনাকে বানানো হয়েছে। রসুল গো দেখেন আপনি তাম পৃথিবীর যত নেতা নেত্রী জমিনেতে, সে সমগ্র নেতা নেত্রী সমগ্র মহামানবের যদি জীবন পর্যালোচনা করে দেখান, কিছু পাইবেন কিছু না পাইবেন, কিছু আছে কিছু নাই, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দর করে হন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জীবনী যদি অনেক পর্যালোচনা করে দেখান, শৈশবকালীন সময় থেকে
একবারে শিশু অবস্থা থেকে দুগ্ধপান পর্যন্ত জন্মকালীন সময়, জন্মের পূর্বকালীন সময়, পেহানা প্রস্রাব থেকে শুরু করি যাবতীয় বিষয়গুলো সংরক্ষিত রয়েছে। ডর করে হন সুবহানাল্লাহ, যাবতীয় বিষয় কি আছে? সংরক্ষিত আছে। আম্মা জানা এসে সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল পাকের ইন্তেকালের পর প্রশ্ন করা গিয়ে, আম্মা জান আপনি আজওয়াজ মুতাখখারা, রাসূল পাকের সবচেয়ে কনিষ্ঠ স্ত্রী, আপনি বলেন তো সৈয়দুল আম্বিয়ার চরিত্র কেমন ছিল, এই ব্যাপারে আমাদেরকে কিছু বলেন। ও মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবীরা, তোমরা কি কোরআন শরীফ পড়তে জানো না? হ্যাঁ, কোরআন শরীফ পড়তে জানে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কালা কানা খুলুকু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল কোরআন। আম্মা জান আয়েশা ফরমাত দি, ও মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবীরা, তোমরা কি কোরআন শরীফ পড়তে জানো না? হ্যাঁ জানি। তোমরা যদি কোরআন শরীফ যদি তোমরা পড়তে জানো, কেউ যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখতে চায়, আল্লাহ পাকের 30 ফারা কোরআন দেখো। ডাউন করে হন সুবহানাল্লাহ, সৈয়দুল আম্বিয়া হলো, জ্বলন্ত কোরআন হলো মুহাম্মদ রাসূলুল্লাহ ডাউন করে হন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হলো জীবন্ত কোরআন, উনি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত হাজেরিন, কেউ যদি সৈয়দুল আম্বিয়াকে দেখতে চায়, উনি তো আমাদের থেকে বিদায় গ্রহণ করিগণ, আল্লাহ পাকের নবীর কেউ যদি দেখতে চায়, তার উচিত রসুল পাককে দেখা মানে কোরআন শরীফ দেখা। দুনিয়ার কোন মহামানবের জীবনী ইতিহাস পর্যালোচনা করিছন, ঈসা রুহুল্লাহ, মূসা আলাইহিস সালাম থেকে শুরু করি যত জলিল কদর নবী আছে, আংশিক আংশিক কিয়ই লেখা গিয়ে ইতিহাসের নেজি, কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনী রসুল্লার আম্মা জানার গর্ভে কি অবস্থা আসিলেন, আম্মা জানত তো নাইনের পরে কি অবস্থা হই, এই থেকে শুরু করি শিশু অবস্থা, কৈশোর অবস্থা, দুগ্ধপানকালীন অবস্থা থেকে শুরু করে সৈয়দুল আম্বিয়ার জেহাদের অবস্থা, যুদ্ধকালীন অবস্থা, রাষ্ট্রীয় অবস্থা, মক্কার ইতিহাস, মদিনার ইতিহাস, অফাতুল ইতিহাস, সবগুলো ইতিহাসবদ্ধ আছে। ডর গ্রহণ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমনি ফুলকা আজিম মানে কি? আপনারা আমি মহান চরিত্র দিয়ে পাঠাইছি, আপনার সবগুলো সংরক্ষিত থাকবে। নাহানু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফেজুন। কোরআন শরীফ যেমন আমি আল্লাহ সংরক্ষণের দায়িত্ব নিয়েছি, সংরক্ষণের জিম্মাদারি নিয়েছি, আপনি রসুলের রাসালতের বিভিন্ন বিষয়গুলো আমি আল্লাহ নিজের কুদরতের হাতে যে সংরক্ষণের জিম্মাদারি গ্রহণ করেছি। ডর গ্রহণ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য তো আমরা বলি, যার বাপর ঠিকানা ঠিক নেই, বাপর ঠিকানা ঠিক নেই, নানার গোষ্ঠী ঠিক নাই, এরা আমরা আমার নেতা, তোমার নেতা, অমুক নেতা, ছাতা মাতা, এগুলোর আমরা নেতা মানি না, ঠিক কিনা হন স্যার? এগুলোর আমরা কি মানি না? নেতা মানি না। আমাদের আমরা নেতৃত্ব মানব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের মডেল হবে খোলাফায়ে রাশেদা, হানফির মলানা, এন তেন, এই সেই তরিকা, এই সেই তরিকা, হাতুন অমুক খাতুন, অমুক খাতুন, এগুলোর আমরা মানি না, ঠিক কিনা হন স্যার? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি বলুন তোমরা যদি আমাকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমি রসুলের অনুকরণ করো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর কথা মানো, নবীর কথা আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, যারা নবীর তরিকা অনুযায়ী চলবে, নবীর সুন্নতকে মডেল হিসেবে ব্যবহার করবে, ওদেরকে মানো, এর বাইরে কোনো শরীয়ত নাই, ঠিক কিনা হান সাহেব? ইন্নাকা লাআলা খুলুকিন আজিম। দুনিয়ার নেতৃবৃন্দরা যা হয় তা আমল না করে, হয় এক কান, আমার এক নেতা বলেছিল, আমি এক জায়গায় গুরুত্বপূর্ণ দেখা ছিলাম, উপরের লেভেলের নেতা, এরে এরে হদ দেখি গর্গ হদ লাতিয়ে বড় জনসামান্য যে বক্তব্য রক্ষি, জনসামান্য যে বক্তব্যের হাত দেয়, এক নেতা আর নেতার হদ দেয় অবদ্ধা, এতাই মিশতে কেন হইলে আজি এত জনসামান্য যে হদুডা, তুই বুঝছিস না, বাঙালি চিনিস না, বাঙালির যদি মিশতে না হয়, বাঙালির গরম করিতে দেবি না, ডর করে হন নাউজুবিল্লাহ। সৈয়দুল আম্বিয়া হয় কি? এ আমার স্ত্রীরা, আজওয়াজ মুতাখখারারা, আমি নবী কেমন, এগুলো তাম পৃথিবীবাসীর উদ্দেশ্যে বলে দাও, আমার জীবনীটা থন্ন থন্ন করে বলে দাও, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বাইরে যেমন নবী, ভিতরেও তেমন নবী, আমার জীবনীটা তোমরা থন্ন থন্ন করে বলে দাও, কারণ পৃথিবীর মানুষ বাইরে নাই নবীর দেইব, ভিতরে তো আমাকে দেখবে না, তোমরা আমার স্ত্রীরা যা আছো 9 জন বা 11 জন, এগুলো তোমরা তামাম পৃথিবীর মানুষের কাছে আমি নবী কেমন এটা বলে দাও। ডাঙর করে হন সুবহানাল্লাহ। গোপন কেন কইছে আছে?
বাইরেও যেমন হন না, ভিতরও বাইরে যেমন গোপন কিছু নাই। আমরা যা বলি তা আমল করি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি জীবনী দেখুন, সাইয়্যিদুল আম্বিয়া আমাদেরকে নির্দেশ দিয়েছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য, ঠিক কিনা? এর বিশ্বনবী পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য আল্লাহ পাকের নবী আর নির্দেশ দিয়ন। আল্লাহ পাকের নবী কিন্তু পাঁচ ওয়াক্ত চেয়ে বেশি নামাজ পড়ে, যা হয় তার চেয়ে বেশি আমল করে। বিশ্বনবী ফজরের নামাজ পড়ানোর ফরজি। আল্লাহ পাকের নবী হাদিস শরীফের মধ্যে স্পষ্ট আছে, যতক্ষণ সূর্য না উঠে এতক্ষণ নামাজ উত্তুন যাই, নামাজ উত্তুন উঠতান। ইয়া তাহাদ্দাসুন ফিল জাহিলিয়া, জাহিলিয়াতর কথাবার্তা সাহাবায়ে কেরাম আল্লাহ হইতেন, মুসকি মুসকি হাসতান। আবার সূর্য উঠানোর ফরজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এশার নামাজ পড়তেন হরাহা। আমার উম্মতের কোন নাই ফামরত সূর্য উঠার পরে যদি যাই নামাজ থেকে যদি এদিকে ওদিক দুনিয়া দারে নিয়ে যদি খেলা পেনা না করে, দুই চার রাকাত ইশার রাখার নামাজ পড়ে, আমি নবী বলবো ও আমার উম্ম, আল্লাহ পাক তোমারে তোমার নামাজের জন্য উমরা হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। না হুজুর এটা করে শেষ করে নাই, আর একটু সূর্য যে তার একটু বেশি উঠতি শাস্তর নামাজ পড়ি, মাগরিব আসর মাগরিব নামাজ পড়ানোর ফরদি, আওয়াবিলের নামাজ বিশ্বনবী ছয় রাকাত এই নামাজগুলো পড়তাম। বিশ্বনবী তমাম দুনিয়ার মানুষগুলো ঘুমায়, আল্লাহ পাকের নবী ঘুমায় না, গভীর রাত্রে হলে সৈয়দুল আম্বিয়া তাহাজ্জুদের রত হয়ে যেতাম। সুবহানাল্লাহ। না এরা দুনিয়ার মানুষ ঘুমজার, এরা আশেক প্রেমিক, বিশ্বনবী মসজিদ নামাজের মধ্যে দাঁড়ায় গিয়ে দাঁড়াতে হাজির নামাজ সম্মান দিব, আমি সৈয়দুল আম্বিয়া একসাথে নামাজ পড়েছি, গভীর রাতে তাহাজ্জুদ ফর গিয়ে আল্লাহ পাকের নবীর কেরাত এত দীর্ঘ ছিল যে আমার কোমর ব্যথা হয়ে গিয়ে আমি বই গিয়ে বিশ্বনবীর কোরআন মাশাআল্লাহ কোরআন পড়তে আছে। সুবহানাল্লাহ। না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরান বিসমিল্লাহির রাহমানির রাহিম ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাক আপনার জন্য না, এইটা উম্মতের জন্য নফল, আপনি মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য এটা আবশ্যক করা হয়েছে, এটা এটা জরুরত করা হয়েছে। কেননা আল্লাহ পাক আপনারে এটার মধ্যে দিয়া মকামে মাহমুদ, যেটা সর্বোচ্চ প্রশংসিত স্থান, ওই স্থানের মধ্যে আল্লাহ আপনারে মর্যাদা দান করবেন, ডর করে হন। সুবহানাল্লাহ। কথা হইলাম দেখি, দুনিয়ার নেতারা যা হয় তা আমল না করে, বিশ্বনবী যা হয় তার চেয়ে বেশি আমল করে, ঠিক কিনা? কারণ বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। সৈয়দুল আম্বিয়ার হাসে এক মহিলায় প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ আন্নাতি লেখনা দোয়া করো না, আন্নাতি তুমি বেশি মিড়া হাইবের অভ্যাস, হুজুর ফান মধ্যে আগামীকাল আসিও তোমার জন্য দোয়া হবে। সৈয়দুল আম্বিয়ার তুমি একটু মিড়া হাইবের অভ্যাস আছিল, সৈয়দুল আম্বিয়া এই হা এই অভ্যাস বর্জন করি, ও মহিলা তোমার নাতির জন্য আমি নবে দোয়া করেছি, নার করে হন। সুবহানাল্লাহ। এটার নাম তো বিশ্বনবী, এর বাইরে কদম রাখার কোনো সুযোগ আছে? বড় বড় কদম রাখার সুযোগ আছে? যার আদর্শের মধ্যে দুনিয়াতে জান্নাত, যার আদর্শের মধ্যে দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ নিহিত, উনি হলো মুহাম্মদ রাসূলুল্লাহ নার করে হন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মিলাদুন্নবী করবে নবীর জন্য, মিলাদুন্নবী করে কার জন্য? রাজনীতি করে শয়তানের জন্য, ঠিক না? এই অভ্যাস আবুল আহাবের অভ্যাস, এই অভ্যাস কার অভ্যাস? আবার বলো, এই অভ্যাস কার অভ্যাস? আবুল আহাব মিলাদুন্নবী করেছে কার জন্য? এরা দলিল দে, মিলাদুন্নবী করে রসুলের জন্য। রুবি আন্না আবাল হাবিন আতাকা জারিয়াতাল সুয়াইবিয়া হিনা বাশশারাতুহু বিবলাদাতিল সাহিবিল খাইবা ফাহুয়া ইয়াহাফফু আন আযাবিহি ফি কুলি লাইলাতিস নাইন। সোমবারে রাসূলুল্লাহ তাশরীফ এনেছেন, এই সংবাদ শুনে ছেলে মেয়ে ছিল না বিদায়, এই সংবাদ শুনে গোলাম আজাদ করেছে। গোলাম আজাদ করার কারণে এটার ফজিলত আছে, আর নকল ফজিলত আছে কি নকল? এটা মিলাদুন্নবী করেছে। আবার আবার বুখারী শরীফের কিতাবুন নিকার মধ্যে একটা রেফারেন্স এসেছে, ফালাম্মা মাতা আবুল আহাব, ফালাম্মা মাতা আবুল আহাব, আবুল আহাব মারা গেল, আবুল আহাব মারা গেল, উরিয়াহু বাদু আখলিহি, তার পরিবারের কিছু অংশকে স্বপ্ন দেখানো হলো, কোয়াল আবুল আহাব তোমার কি অবস্থা, মাদা বাকি তাই আবুল আহাব, আবুল আহাব তোমার কি অবস্থা? তো বলা হচ্ছে, লাম আলকা বাদুকুম খাইরান, মারা যাওয়ার পর একদিনও ভালো ছিলাম না, ইন্নি সাকিতু খাজা বি ইতাকাতি সুয়াইবিয়া, এই আঙ্গুল দ্বারা
আমি সোয়া বিয়েকে আজাদ করেছি, ওই পাহু ওই হাফ পাহু মিন আজাব হিফি কুল্লি লাইলা তিসনাই, ওই দিন আমার কিছু তকফিফ করা হয়, সহজ করা হয়, সহজ করা হয়। আমরা মিলাদুন নবীকে ভক্তি রাখি কিনা, শ্রদ্ধা রাখি কিনা, ভালোবাসি কিনা? ভালোবাসা মানে কি? হসর ফেলাই নাচন, এটার নাম নাকি ভালোবাসা নাকি? এটার নাম নিয়ে মিলাদুন নবী নাকি? সাহাবায়ে কেরামের তরিকে মিলাদুন নবীকে আমরা ভালোবাসি? আমি লম্বা কথা যাব না। তো আবার একই আবুল আহাব নবুয়তের তৃতীয় বছরে ফাসদা বিমা তোমার, আপনি রাসালতের কথা প্রকাশ করুন কুফনে কুফনে আওয়ানজির আশির আতাকাল আকরাবাইন, প্রথমে বলা হয়েছে আপনি আত্মীয় স্বজনের মধ্যে দাওয়াতি কাজ করুন, পরে বলা হচ্ছে রাসূল আপনি ফাচার পাবলিসিটি জনসমক্ষে ঘোষণা দেন। সাফা বরাবর মধ্যে যে ঘটনা ঘটেছে, এই ঘটনার মধ্যে পাথর কে মেরেছে হন না? আবার বলো পাথর কে মেরেছে? তাব্বাত ফরান বিসমিল্লাহির রাহমানির রাহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ওরা সমস্যার জবাব দিয়েছে, ও মুহাম্মদ 40 বছর পর্যন্ত বয়স হয়েছে, মিথ্যা কথা বলো নাই, যা বলেছো সব সত্য হইও, বালা হতা হইও, তুই জিয়েন হইয়েন বিশ্বাস করি গো। সৈয়দুল আম্বিয়া ঘোষণা দিলেন, ইয়া ইউহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে লোক সকল তোমরা ঘোষণা দাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এ কথা হওয়ার সাথে সাথে প্রথম নম্বর ফাতর মেরগিতে ইবার নাম আবুল আহাব, আবুল আহাব কি হইল? আলি হাজা জামাআতুনা ইয়া মুহাম্মাদুন, মুহাম্মদ তুমি কি আমাদেরকে এই জন্য একত্রিত করেছো? আলো এভাবে মারে দিই, এ আবুল আহাব আমার নবী তো যে দাওয়াত দিচ্ছে এই দাওয়াত করছে, আমি আল্লাহর দাওয়াত, কার দাওয়াত? ওয়াদাইয়ান ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি, এটা কার দাওয়াত? নবী রাসূলুল্লাহ মনজকে কোনো কথা কয় নাকি? নেতা নেত্রীরা যা কয় নবী রাসূলুল্লাহ জাতীয় কথা বলে নাকি? মায়ান্তাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নবী রাসূলুল্লাহ যা বলেন এগুলো সব আল্লাহর পক্ষ থেকে বলেন। ওহিয়ে মাতলু আর ওহিয়ে গায়রে মাতলু, ওহিয়ে মাতলু মানে তালাওয়াতকৃত হি কালামুল্লাহ, ওহিয়ে গায়রের মাতলু মানে কি? হাদিসের রাসূল, নজর গ্রহণ, সুবহানাল্লাহ। তুমি এই জন্য আমাদেরকে জামায়াত করেছো আল্লাহ, তুই আমার নবীর মারি বললে সামনের দিকে অগ্রসর হ, আমি আল্লাহ তোমার ব্যাপারে বললাম তাব্বাত ইয়াদা আবি হানা, তাব্বাত বোন না পরের, হ্যাঁ বন্ধুত্ব আছে নাকি এর সাথে? আবার বড় এখন তাব্বাত ইয়াদা, এটা আবুল আহাবের হাত কি হোক ধ্বংস হোক, তুমি আমার রসুলকে এটা করেছো, মিলাদুন নবী সেই করেছে, সিরাতুন নবীকে রসুলকে ফাতর মেরেছে, এই ধরনের শূন্য হতে আমরা রাজি নয়, ঠিক কিনা হন না? এই ধরনের ব্যাস ও শূন্য হতে আমরা রাজি নয়, এই ধরনের ব্যাস ও ব্যাস তো বুঝেন, হ্যাঁ ব্যাস ও শূন্য বুঝেন নাকি? এই ধরনের হতে আমরা কি নয়, রাজি নয়, আমরা সত্যকার মদিনার রসুলের অনুসারে হতে চাই, ঠিক কিনা হন সাই? সত্যকার কার অনুসারে হতে চাই? মদিনার রসুলের অনুসারে হতা, পৃথিবীর কেউ ইসলাম আমরা একদম ফস্ট করেছে, অর্থাৎ আমরা যেগুলো চান এগুলো হবে নাকি? এর মেয়ে আমি এগুলো অ্যাজেন্ট নিছি নাকি? অবন অবদার হার কি? গোড়া দুনিয়ার মানুষে 600 কোটি মানুষ আছে, 150 কোটি মুসলমান আছে, হনে কেউ যদি ইসলাম না মানে, সুন্নত রসুল না মানে, সৌদি ও মুখ মুখামার দরকার নাই, আমাদের ফ্যামিলি ইসলাম মানবে, ঠিক কিনা হন স্যার? আমরা ইসলাম মানব, মোহাম্মদ রসুল্লাহকে আমরা কলেজেটাকে মহাব্বত করব, ঠিক কিনা হন স্যার? কেউ জায়গা দেখ আর না দেখ, মদিনাবাসীরা বলছে আমরা দেবো জায়গা, মদিনাবাসীরা বলছে আর রাসূলুল্লাহ আপনারা কেউ জায়গা দিক আর না দিক, আমরা মদিনাবাসীরা আপনি মুহাম্মদ রাসূলুল্লাহকে জায়গা দেব। শর্ত হচ্ছে আপনি যদি বলেন পাহাড়ে গিয়ে প্রাণ দাতে প্রাণ দেব, সমুদ্রে গিয়ে জিতে প্রাণ দাতে বলেন সমুদ্র গিয়ে প্রাণ দেব, আমাদের কথা হলো কলিজা থেকে আপনি রাসূলকে বেশি ভালোবাসি, কিন্তু কত হইল আপনার দুঃসময় আছে, অন্ধকার আছে, সুসময় আসবে, আপনি আমাদেরকে ছেড়ে মক্কা যেতে পারবেন না। রাসূল একটু চিন্তা করলাম, জিবরিলের কাছে রাসূলানো কইদন না মদিনা মেহমান হবেন বলি, মদিনা তাইবেন বলি হইলে রাসূলুল্লাহ কই দিলাম আমি আপনাদেরকে ফেলেয়ে মদিনা মক্কা যাব না, ডর করে হন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত হাজেরি রাসূলকে সালাম দে, তার ঘরে সিনেমা হল বানাইছে, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা হাবিব রাসূলুল্লাহ, সালাম দিলাম ঘরে সিনেমা হল বানাইছে, নাতিন নাতিন যা আছে বোম মিলিয়ে ডি সাথে, আরে মিয়া ফোয়াই হাই সুদ ঘুষ তার তো কোনো খবর নাই, আজ হিসাব নাম দিছে আলহাস, তেগরতে কাজ করতে জাপটা বাস, ঠিক কিনা হন সাই? হ্যাঁ নাম দিছে কি আলহাস, তে কাজ করতে কিসে জাপটা বাস? আমরা এই ধরনের দুঃখবাস হতে চাই না, দুঃখবাস হতে চাই না। সৈয়দুল আম্বিয়া শিক্ষা বলেছি মানুষকে 5 ওয়াক্ত নামাজের কথা, আমি সৈয়দুল আম্বিয়া ভরি 8 ওয়াক্ত 9 ওয়াক্ত, ঠিক কিনা হন সাই? হুজুর হরমাদ দ্বীপ আমিরুল সুলকি আমার ব্যাপারে নবুয়তের ব্যাপারে
তমাম পৃথিবীর সবচেয়ে বেশি আপনজন মানুষের মধ্যে স্ত্রী পরিবার পরিজন হয়ে থাকে। সৈয়দ আলম্বিয়া ফরমাত দিয়ে আমার সে সবচেয়ে বেশি আমার একটা নাগরিক খেয়াল করেছেন সবচেয়ে বিশ্বনবীর সবচেয়ে বেশি আপনজন স্ত্রীর মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। 25 বছরের মধ্যে আল্লাহ পাকের নবীর গুণাবলী দেখি ওর বান্ধবীর মাধ্যমে প্রস্তাব দিয়ে দে, এখনো নবী হন নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওর বান্ধবীর মাধ্যমে প্রস্তাব দিয়ে দে, প্রস্তাব পান কি মুহাম্মদ যদি মনগর দয় ভালো মনগর দয় আমারে স্ত্রী হিসাবে গ্রহণ করবে গ্রহণ সুবহানাল্লাহ। এটা এটা সবচেয়ে বড় সম্পদশালী মহিলা আরবের আবু সুফিয়ান যে চ্যানেলের এইও কি চ্যানেলের একই চ্যানেলেরই হয় না ও মুখোমুখ একইটা আরব একই ব্যবসায়ী আবু সুফিয়ান যাইলেনের ও কি সাইলেনের একই অবস্থা। এর ব্যবসা বাণিজ্য কারে কয় ও হতে আমি তো রসুলকে চিনতে পেরেছি ওদিন চিনতে পেরেছি সিরিয়ার মধ্যে ব্যবসা পাঠাইয়ে ব্যবসা পাঠানোর ফল দিই আবু সুফিয়ান হাতে গুরু ভোগ করে ব্যবসা দিই ব্যবসা ধ্বংস হইব ব্যবসা ধ্বংস হইব আমা খাদিজাতুল কুবরা একটু চিনতে তো কি হতে পারে এরে বারবার কত্তম বাইরে সা আরবর মহিলা সম্ভ্রমশালী মহিলা দেখে দে ওদের আগে বাগে সৈয়দুল আম্বিয়া ব্যবসা করি খাদিজাতুল কুবরার ঘর চলিয়ে গিয়ে চলিয়ে দেয় সামনে যে পথ দেখে দে গ্রীষ্মকালীন সময় প্রচন্ড গরম পড়ে আরে আকাশের মৌলিক কেন গরম জি ওই খাফালার ছায়া দিগি এটা হলো বুদ্ধিমতী মহিলা ছায়া দিগি দিয়ে কি আসলে মৌলা নাকি ওর ম্যাক আসলে ম্যাক নাকি ওর ছায়া দে ম্যাক দেখে রসুলের কাফলা আড়া শুরু করি কি আবার ম্যাগি যেন আড়া শুরু করি কি মহিলা দেখে দে আস্তে আস্তে দেখে দে ওর বড় তাই ছাঁটি ম্যাগি যান গর তাই রে ছায়া দে উনি বুঝতে পেরেছে উনি সাধারণ মানুষ নয় উনি বিশ্বনবী হবেন ডর করে হন সুবহানাল্লাহ। প্রস্তাব দিকে দে প্রস্তাব কি দে দে ও যদি মনে করো দয় ওর বান্ধবী নফিসার মাধ্যমে আমার স্বামী হিসেবে গ্রহণ করার জন্য ও যুবক ভাইরা মা মা বাবার হতা সারা বিয়ে করো দে হতা বালা করে মিজন সৈয়দুল আম্বিয়া তো মা আছে না বাবা আছে না ভাই আছে না বিয়ে করানো সহজ কিনা শাদি করানো সহজ কিনা এ বলছে আমার চাচা আবু তালেব আছে আবু তালেবের সাথে পরামর্শ করো আমি শাদি করবো আল্লাহ আকবর আল্লাহ আকবর। শিক্ষা গ্রহণ করো নবী জীবনের শিক্ষা গ্রহণ করো তমাম পৃথিবী আজকে যারা মানবাধিকারের কথা বলতেছে মোহাম্মদ রাসূলের জীবনে দেখো মানবাধিকার কারে কয় সৈয়দুল আম্বিয়ার জীবনে দেখো মানবাধিকার তোমাদেরকে শিখাই দিবে মানবাধিকার নবী থেকে শিখো তাহলে তমাম পৃথিবীর আগুন নিভে যাবে ঠিক কিনা হন স্যার। মনজাক্কা শয়তান কোতাগার নাস্তিক কোতাগার মুরতাদ কোতাগার তোরা মানুষকে মানবাধিকারের কথা বলস তোদের আগা করা ঠিক নাই বউল্লাই স্বামীর সম্পর্ক ঠিক নাই স্বামীর তোর মাইয়া গার লয় আর জল লেগে ইগুই আর গার জল লেগে ইগুই তুই কোন জাতের মানবাধিকারের কথা বলস ঠিক কিনা তা তার বাবু তারা পছন্দ না করে নাম হন তার হান্ডাই ঠিক কিনা হন সাই সালাতু নিয়ার রাসূলুল্লাহ নূরে মুজাসসাম রহমতে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরম না জানা রহমতে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু সাকিয়ে কাউসার শাফিয়া মাহশার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজেরিন এই আয়নুল ফরদিম সৈয়দুল আম্বিয়ারে বুঝিতে দিলেন প্রস্তাব পাঠাই আবু তালেবে একমত অনুর ফরদি শাদি মুবারক লম্বা হতা 15 বছর সংসার করলেন যাতে বিশ্বনবী নবুয়াত পাইলেন প্রথম দুঃখের হতা খাদিজাতুল কুবরা এই ঘটনা বিস্তারিত বর্ণনা দিয়ে আয় কান ফাইন আউট করে দিতে ঘটনা না হয়ে বিস্তারিত বর্ণনা দিয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা 15 বছরের এই সংসার জীবনের সম্পর্ক মিকলক্ষ করে হদ্দে ও মোহাম্মদ রসূলুল্লাহ ডর করে হন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ব্যাপারে আমি ভবিষ্যৎবাণী দেব যে খাদিজাতুল কুবরা হদ্দে আপনার ব্যাপারে আমি ভবিষ্যৎবাণী দিব যে আপনারা জিনে ভাবে না বুতে ভাবে না আপনারা কি ভাবে না জিনেবুতে কারণ আপনি কেমন আমি বলি ও হাতে বহার শরীফ হাদিস শুরু দিক কিতাব লোকি ইন্নাকা লা তাসিলুর রাহিমা 1 নম্বর আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন আত্মীয়তার সম্পর্ক বনিল্লয় বাইল্লয় সম্মানিত হাজারিন ফুল লয় আরজনল্লয় সম্পর্ক রক্ষা করেন ইমানি কি দায়িত্ব 1 নম্বর আত্মীয়তার সম্পর্ক আপনি কি করেন রক্ষা করেন
দুই নম্বর কি, ওয়াতাসদুকুল হাদিসা, আপনি সত্য কথা বলেন, জীবনে মিথ্যা কথা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই রে কেমন নবী বলতে পারবো, কত মিথ্যা কথা হই জীবন। সৈয়দুল আম্বিয়া হতে জীবনে তাসদুকুল হাদিসা, জীবনে মিথ্যা কথা বলেন না। সহিহ বুখারী মতুত্ব হাদিস সদ্দি কথা আছে লম্বা। এরপরে ওয়াতাকমিলুল কাল্লা, যাদের বুড়া বাজি বাড়ি বোঝা বাড়ি হয়, বোঝা বাড়িগুলো আপনি হালকা করেন, তার মানে হালকা করেন, বোঝা বাড়িগুলো হালকা করেন। আরেকটা কি, আরেকটা হচ্ছে ওয়া তাকসিমুল মাদুম, আপনি অনাথ এই তিনদেরকে সাহায্য করেন। আরেকটা, আরেকটা বলা দিছে না, ওয়া তাকরিয়ু যাইফা, গরম না তাইলে মেনশরে মেহমানদারি করুন, গরম সারাং নদী মসজিদে সারাক দম, এই যে না না। আরেকটা কি, ওয়া তাকরিয়ু যাইফা ওয়া তুইনুল নওয়ায়, ও আপনি দুর্দশাগ্রস্ত বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করেন, যার মধ্যে এই গুণাবলী আছে, ওরা জিনে বুঝতে পাবে না। আপনার কাছে যিনি এসেছেন উনি হচ্ছেন আল্লাহর ফেরেশতা জিবরাইল, ডর করে হন, সুবহানাল্লাহ। এই সনদ সনদ দিয়ে দে, খাদিজাতুল, আরে খাদিজাতুল আমাদের মতো উজুর নয়, লেদুর ওয়াজ করলাম ফজর নওয়াজ না পড়ি, বাবু না দেখে, মাই না দেখে, মুখে যা বলি তা করি না, তো হতা না বুঝাম ফাল্লা। আমাদের মতো আমি সব সকলের কথা বলবো না, আমার কথা হইতে দি, হ্যাঁ আপনার বউ বেটি এগুলো ঠিক থাকতো না, ও সরদ দার দে আপনার, তারপরে ওরা কেমনি নাওয়াফলের খেয়ার আছে যান, এই কথাগুলো বলা হইলো, ওরা কেমনি নাওয়াফলের হওয়ার ফরদি, ও তারিফ করে দে সুব্বুহন কুদ্দুসুন মুহাম্মদ, উনি ঈসা রুহুল্লাহর কাছে এসেছে, উনি মুসা আলাইহিস সালামের কাছে এসেছে, নূহ নজরুলের কাছে এসেছে, তামাম নবীদের কাছে এসেছে, আপনার কাছে এসেছে, আপনি আপনি হলেন সেরা নবী বিশ্ব নবী, উনি হলেন জিবরাইল, দাঁড় করে হন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, ফুলকে আজিম কারে কয়, চরিত্রবান কারে কয়, মক্কার কাফের হলে দুমরার গত্তুন বাইর করে দিবাল্লায় হনেকে জাঙ্গা ঠেলে দে না, ও হওয়া পড়বে তো এল ঠেললে না, হন হনেকে তারাদার দিয়ে না, হনেকে মারামারি দিয়ে না, তো দূর দে অপরাধ কি, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, কোনো অপরাধ নাই, অপরাধ হলো একটাই, আপনি আল্লাহ পাকের উলুহিয়াতের কথা বলেন, আপনি এমন কালিমার কথা বলেন যে বিপ্লবী কালিমা, যে কালামার মধ্যে দিয়ে ফরকালীন মুক্তি দান করে হন, সুবহানাল্লাহ। হন তো আমানতের ব্যাপারে একটা মাসাল আমাদের সামনে কই, কথা কই শেষের দিকে সিগন্যাল আসি, বুঝছেন না, বিরক্ত লান না, হন সিগন্যাল মানে তো বিরক্ত লালি না লালি হাতে আগে বেরিব, হ্যাঁ ইনশাআল্লাহ রওনক বক্স মেহমান আইয়ে একটা করে খেয়াল করুন, এটা কেমন, এ আমানত হিজরতের লাই দূরা, হিজরতের উদ্দেশ্যে সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হিজরতের যাবা, যাবেন না রে আউলা হযরত আলী ডাকে, হযরত আলী কি ইউ তুই আই, তোমার কিছু জিম্মাদারি দি যায়, কঠিন মুহূর্ত নাচ্ছি, জিম্মাদারিটা দি যায়, জিম্মাদারি কি, আমার যে কাফের হলে রসুলের দুমরার আমানত, ওদের আমানত তাদের, আমানত তাদের, এই এই আমানতগুলো ওদেরকে ওদেরকে দিয়ে দিবা। তো হযরত আলী আর একটা চিন্তা করত, তুই তিন দিন পর আল্লাহ মদিনা দেখ কইবা, কদিন পর, আর আলী সাদ্দুরগান জাফাই, সাদ্দুরগান জাফাই আলী রে দেবা মদিনা শরীফ গেই, লম্বা হতা তারপর দিন আমানত পেন দি দিই কাফরল টুপি সাদ দিব, হযরত আলী ডর করে হয়, সুবহানাল্লাহ। এ আলী তুমি বলো তো, তোমাকে কঠিন দায়িত্ব দিয়া মক্কা শরীফ নদী ফেলাই এসেছিলাম, মক্কা শরীফ ডাকে এসেছিলাম, তোমার তো কেন লেখে একখানা করে বিবরণ দাও না, ইয়া রাসূলুল্লাহি এক মুহূর্তের জন্য চিন্তা করে নাই, বিবেচনা করে নাই, পরোয়া করে নাই, কেননা আপনি বিশ্ব নবী আমাকে বলেছেন তিন দিন পর আলী আমার সাথে মদিনা দেখা হবে, সুবহানাল্লাহ। না সাহাবাই কামের ইমান কেমন, আমরা যারা ইসলাম ইসলামী আন্দোলনের স্বপ্ন দেখি ওদেরকে উদ্দেশ্যে বলবো, দায়িত্বশীল যে কথা বলেছে, স্বপ্ন কেমন, এ আলী অপেক্ষা করো মদিনা তিন দিন পর দেখা হবে। হযরত আলী বলছেন আমি যদি শহীদ হই আমাকে রসুলের কথা কেন বলেছে, আমি শহীদ হব না, রসুলের সাথে আমার দেখা হবে, দাঁড় করে হন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সব আমানত, আর দেশের না যে আমানত দিব না, এ জাল্লা যদি এলে গন্ডগোল বাজা আমানত দিব না, নাকি গড়বাড়ি বোল্ডো দিয়ে ডলে দিব, এই ঘটনা ঘটার কি না, বিভিন্ন জায়গায় রাজনৈতিক প্রতিহিংসার কারণে দিনদার আলমদের হকানি রব্বানি আলমদের গড়বাড়িতে আগুন দেওয়া হচ্ছে কিনা, এগুলিকে বনাইয়ে কথা না সত্য কথা, হ্যাঁ এই জাতীয় কাজ করা হচ্ছে তো, এই রাজনৈতিক প্রতিহিংসা। সৈয়দ আম্বিয়ার জীবনী দেখো, রসুল্লাহ কি আচরণ করি,
শেষ কথা একখান কথা অনেক কথা এই আয়াতুর মা তাহাদের বিশ্বনবীর জীবনী অনেক কথা শেষ কথা হলো এই কথা আমার সেটা হচ্ছে সম্মানটা হাজেরে মায়ের ব্যাপারে আমি একটা কথা বলবো সেটা হলো সৈয়দুল আম্বিয়ার জীবনী থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে আসন হযরত মসজিদে নববীর মধ্যে গনিমতর মাল বিতরণ করতে লাগল একজন মহিলা দরবার নবী যায় একজন মহিলা যায় রাসূলের দরবার হাজিরা দিলাম হাজিরা দেওয়ার সাথে সাথে রাসূল তার চাদর বিছিয়ে দিলাম চাদর বিছিয়ে দেওয়ার পর দিয়ে সাহাবায়ে কেরাম মহিলাকে সুন্দর ব্যবহার করলাম মহিলা চলে যাওয়ার পর দিয়ে প্রশ্ন করেন আপনি ইয়া রাসূলুল্লাহ এটা কেমন মহিলা সাহস করেছে আপনার চাদর বসার জন্য এ সাহাবের শব্দ উনি ছিলেন কে উনি হচ্ছে আমার দুধমা হালিমাতু সাদিয়া দাঁড় করে হন সুবহানাল্লাহ ওনারা তো এই চাদর দিলে কাজ হবে না সামনা বিছিয়ে দিল হক আদায় নেব এটা রাসূল থেকে আমরা শিখেছি মায়ের সাথে কি ব্যবহার করতে হবে বিশ্বনবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন আর কথা বাড়াবো না বাকি হতা আর অনেকে দর্শক দিলি এটা হইম দিলি ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ যারা আয়োজক কর্তৃপক্ষ তাফসিরুল কোরআন মাহফিল হযরত আবু বকর সিদ্দিক যুব উন্নয়ন সংগঠন সকল সদস্যবৃন্দের মোবারকবাদ জানাই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আল্লাহর বন্দনের সুযোগ করে দিয়ন ব্যবস্থাপনা করে দিয়ন অনরে আর আল্লাহ কঠিন মুহূর্তত এত বড় ব্যবস্থাপনা করে দিয়ন আল্লাহ পাক অনাল্লাহ জান্নাতুন নাজি সুরম্য ব্যবস্থা করে দিয়ক ডর করে হন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু